মিন ফ্যামিলি, আজ আমার গল্প আমি এখন থেকে শুরু করছি, কারণ সকালবেলা তোমাদের সঙ্গে কথা হয়নি। তো লেটস স্টার্ট। কিরে, কি হলো? দাঁড়া, পাই লেগেছে? চল এগো, পাঁচটা বাজতে যায়। তো এখন যাচ্ছি পড়তে, বিকেলবেলা স্কুল দিয়ে এসেছে, তো চলুন। চল, রিক্সা পেয়ে গেছি। দাদা, বড় ভূত। ও রিক্সাটাতে গেলাম, এখন যাচ্ছি পড়াতে। আসলে রাস্তায় না যে আমি কথা বলতে পারছিলাম না, এত তাড়াহুড়ো। তো চলুন ওকে পৌঁছে দিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। দিয়ে দিয়েছে, এখন যাব একটু ক্যাফেতে, একটু চা খাবো। লেমন হানি টিটা বেশ ভালো করে ওরা, ওটা খেয়ে তারপর আমি আর কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আপনাদের এমন কোনো হেভি কিছু কোথাও যাচ্ছি না, যেটুকুনি কোথাও যাচ্ছি সেটাই আপনাকে দেখাবো। তো চলুন। আমি চলে এসেছি, আমি যেখানে আসবো বলেছিলাম সেইখানেই। তো তোমাদের দেখিয়ে আমি কোথায় এসেছি, OMG-তে। তো চলো, আমি কি কারণে এসে তোমরা বুঝে যাবে কথায় কথায়। আমি হয়তো তোমাদের এত ডিটেল বলতে পারছি না, তা তোমাদের দেখিয়ে দেবো কি কারণে এসেছি। আমার কোম্পানি
ওইগুলো কম্পালসারি, ওগুলো আপনার কোম্পানির নাম লোগো ওটা আপনার থাকবে, ওটাই থাকবে আমার আপাতত, হ্যাঁ মানে এখন কাস্টমাইজ কিছু না, যখন ধরুন আমাকে কেউ বার্থডে অর্ডার দেবে তখন আমি তাহলে আমার জাস্ট এটাকে মানে এই পেছনে দেখুন এখানে যেমন এখানে লেখা আছে অ্যাড্রেস দেওয়া আছে, ডেট দেওয়া আছে, এক্সেপ্ট হ্যান্ডলিং দেন দেওয়া আছে, ওরা আমার চকলেটটাকে আমি ধরুন ফয়েলে যেরকম র‍্যাপ করছি তারপরে উপরে এটা পেস্ট করা আছে, ও আচ্ছা ওরকমই আপনার ইয়ে লাগবে চকলেটের উপরে যে বার হয় ধরুন এরকম একটা ছুটি হয়ে গেল, আমি বাড়ি ফিরছি দুজনে মিলে, তো বাড়িতে গিয়ে কথা হচ্ছে আর এখন ম্যাডাম খাচ্ছে হাইড অ্যান্ড সিক, আসলে এত পড়েছে খিদে পেয়ে গেছে, খিদে তো পাবে সে দুপুরবেলা খেয়েছি, হ্যাঁ খিদে তো পাবে দুপুরবেলা খেয়েছে, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো ফ্যামিলি এখন বাড়ি ফিরেছি, ফিরে মুখটুক ধুলাম, এবার ডিনারের ব্যবস্থা করতে হবে, আজকে ডিনারে দই আলু করব আর রুটি মৃন্ময়কে নিয়ে আসতে বলেছি, আর ভালো লাগছে না কারণ দই আলুটা করার পর মেয়েকে পড়াতে নিয়ে বসবো, তোমাদের বললাম অগস্ট থেকে পরীক্ষা, 13 থেকে মনে হয় পরীক্ষা হবে, অথবা শিফট হতে পারে টাইমটা 25th এরকম, এর মাঝেই আর কি, 13 আমরা ধরে রেখেছি, তো সিলেবাস তো প্রচুর হিউজ সিলেবাস দিয়েছে, সেগুলো তো ব্যাপার আছে না তোলার, তাই জন্য রান্না করে ওকে নিয়ে বসতে হবে, যেগুলো হয়েছে সেগুলো একবার করে জাস্ট রিভিশন দেবে, দিয়ে নতুন কিছু ধরতে হবে, মানে যেগুলো নতুন বাকি আছে ওর, তো চলো রান্নাটা সেরে নিই। আর দই আলু আমি কিভাবে করছি, ভীষণ টেস্টি হয়, তোমরা কোনো সময় খেয়ে দেখো, আমাদের ভীষণ ভালো লাগে এটা, এটা অ্যাকচুয়ালি দই আলুটা হচ্ছে তোমার এটা একটা গুজরাতি ডিশ, আমার এক বন্ধু আছে ফ্রেন্ড, ও গুজরাতি, ও আমাকে এই রেসিপিটা শিখিয়েছিল, একদম খুব কম টাইমের মধ্যে এটা হয়ে যায়, তোমরা মানে দেখতে পারো খেয়ে, তোমার করতেও বেশি সময় লাগে না, শুধু আলুটা যদি তুমি একটু সেদ্ধ করে রাখো তাহলে মনে হয় তোমার আরও সুবিধা হবে, তারপর তো আমি যেরকম দেখাবো তোমরা করো সেভাবে করে দেখো, আমাকে জানিও, হ্যাঁ তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো ডিশটা। এবারে চলো রান্নাঘরের দিকে যাই, আর কি এনেছি তোমাদের দেখাই, কিছুই হেভি কিছুই আনিনি, যেটুকুনি দরকার ঘরের আমার ছিল না সেটাই এনেছি, তো চলো দেখাচ্ছি কি এনেছি, আর লাইটটা অফ করে দিন, আর মিনময় এসে না আমাকে পুরো একদম আলু ভাতে করে দেবে, বলবে এই সব লাইট জ্বেলে দিয়েছ, হ্যাঁ লাইটের বিলগুলো কোথা থেকে আসে, ওরে বাবা একদম ফাটিয়ে দেবে আমাকে, তো চলুন দেখি দেখি এনেছি, এনেছি কসুরি মেথি, এটা আমার লাগে কারণ আজকে দই আলু করবো, এটা না তখনই মনে পড়েছে যে আমার কম আছে কসুরি মেথিটা, এটা নিয়ে নিই, আর আমাদের রেগুলার সল্ট যেটা আমাদের লাগেই, সেটা হচ্ছে অর্গানিক থেকেই নিয়ে জানেন তো, এই সল্টটা এত ভালো হয় পিঙ্ক সল্ট, এটা মোটামুটি আমরা অর্গানিক থেকে নিচ্ছি প্রায় 1.5 বছরের ওপর, এত ভালো না সল্টটা কি বলবো তোমাদের, আর আমি ওই দোকান থেকে আমি একদিন তোমাদের নিয়ে যাব, দেখাবো কোন দোকান থেকে আমি এটা কিনি, অর্গানিক শপটা কোথায় আর আর কি কি পাওয়া যায় ওখানে, ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দেব, রাখলাম আর এসেই আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ কি বলুন তো আলুটা যদি সেদ্ধ হয়ে যায় না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খালি দইটা আমাকে এবারে প্রিপারেশনে দইয়ে নিতে হবে, তারপর কড়ার আলুগুলো একটু ঠান্ডা হয়ে যাবে, কেটে জাস্ট দই আলুতে দিয়ে দেবে, একটু বেসন লাগে হালকা, তো চলেন রেসিপিটা শেয়ার করছি আমি, তোমাদের দেখাচ্ছি প্রিপারেশনটা দইয়ের, মানে দই প্রিপারেশনটা কিভাবে নেবে, দই আলুতে দই নিলাম, এটা 1.5 কাপ দই আছে, তোমরা যেরকম খুশি নিতে পারো, কেউ 1 কাপও নিতে পারো, কেউ 1.5 কাপ নিতে পারো, আমি 1.5 কাপই নিয়েছি, আর এর মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি আর রেড মির্চ দিয়েছি, এর মধ্যে কিন্তু হলুদ আমি দেব না,
এরপর আমি দেখাচ্ছি, পর দেব নুন। নুনটা যে যার টেস্ট অ্যাকর্ডিং দিও। এরপর দেব আমি চিনি, চিনিটা একটু ব্যালেন্স করে জানবে, টক দইতে নুন ব্যালেন্স করে। দিয়ে দিলাম জল, দেখো ভালো করে দেখো। এরপর আর একটা জিনিস অ্যাড করবো যেটা আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে বেসন। দেখো আমি কতটা দিচ্ছি, বেসনটা দিচ্ছি এই যে এটা হচ্ছে টেবিল স্পুন, এটাকে বলে টেবিল স্পুন। এই টেবিল স্পুনের আমি এক টেবিল স্পুন আমি বেসন দিচ্ছি। আমি এটাকে ঘোল বানাবো, একটা ঘোলটা হবে দেখবে ফেনা উঠবে হচ্ছে চারদিক দিয়ে, দেখেছ। আমার দই কিন্তু একদম রেডি। এরপর আলুটা ঠান্ডা হলে আমি একটুখানি টুকরো করে কেটে নেব সেদ্ধ আলুটা, তারপর পরের প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, তো দেখছেন তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলে কি দিচ্ছি, তাই তেলে আমি এখন দেব গোটা জিরে। ঠিক আছে, তারপর দিচ্ছি একটুখানি রেড মির্চ, দিয়ে আমি একটু মশলা। এরপর আমি দিচ্ছি, এরপর দিচ্ছি হিং, সেদ্ধ আলুগুলো আমি তেলে দিই। আলু আছে, এইভাবে নাড়াবে, ভাজা ভাজা হবে। কাঁচা লঙ্কা দেখো ধুয়ে ভেঙে এর মধ্যে দিই, আর একটু কাঁচা লঙ্কা এটা দেবো। একটু ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, ভেঙে দেবো, নিচে পড়ে গেল, ধুয়ে দে আমার হাতে দে। তারপর দেবো হচ্ছে একটু কসুরি মেথি, এটা দিচ্ছি কসুরি মেথি। আপনি হাত দিয়ে ডলেও দিতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে ডলছি না, তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। এই আলুটাও যা খেতে টেস্টি হয় না, এটা দিয়েও আপনি রুটি খেয়ে নিতে পারবেন, এত টেস্টি। আচ্ছা, এইবারে দেবো আমি নুন আলুর মধ্যে। ভাজার পরে একটু নুন কেন দিচ্ছি, আলুগুলো না যদি আগে নুন দিই আমি দেখি আমার আলুগুলো মানে ওই যে কালারটা সেই কালারটা পাই না, এখন দিলে বেশ আলুগুলো মানে ওই কালারটা হয়ে যাওয়ার পর যদি এখন নুনটা দেয়। দিয়ে দিলাম, এরপর আমি ওই দইটা দিয়ে দেব,
দইটা যে দেওয়ার সময় না একটু গুলিয়ে নেবেন। এবারে দইটা আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দেবেন। এইবারে একটু ফুটতে দিতে হবে, ফোটার পর আপনাদের সঙ্গে কথা বলছি। আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, লিড দিয়ে করে দিচ্ছি। 10-15 মিনিট বাদে আমি আপনাদের সঙ্গে দেখা করছি। তো 15 মিনিট বাদে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো ঠিক 15 মিনিট বাদে দই আলুর চেহারাটা কেমন হয়েছে দেখতে, এই দেখো ঠিক এইরকম। তোমরা এটা একবার করে খেয়ে দেখতে পারো। আমি একটু এই দই আলুতে একটু চিনিটা একটু বেশি দিই, যেহেতু টক দইয়ের একটা বেশি টক লাগে আর কি ব্যাপারটাতে। তো তোমরা একটু বেশি করে চিনি দিতে, খুব বেশি নয়, মানে তোমাদের মুখের টেস্ট অনুযায়ী। কারণ গুজরাতিরা না ওরা না একটু দই টক ব্যাপারটা বেশি খায়, তুমি এখানে একটুখানি চিনি অ্যাড করে নিতে পারো, তোমার টেস্ট অনুযায়ী ভালো লাগবে খেতে। তো এই হলো আজকে রান্না। আর মিনমাকে তো রুটি আনতেই বলেছি, তো বন্ধুরা আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাইম হয়ে গেছে অলরেডি, আজকে 11:30 বাজে। তো সেই একই কথা প্রত্যেক দিনের মতো, সুস্থ থাকবে, পজিটিভ ভাববে, আর অলওয়েজ বি হ্যাপি। টাটা।